সারেগামাপা খ্যাত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল সম্প্রতি রিহ্যাব থেকে ফিরে গানে মনোযোগী হওয়ার চেষ্টা করছিলেন। ব্যক্তিগত জীবনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে ভক্তদের ভালোবাসা পুনরুদ্ধার করতে চেয়েছিলেন তিনি। নোবেলের এই ইতিবাচক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছিলেন তার প্রাক্তন স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ। যদিও তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে, তবু নোবেলের ভুল বুঝতে পারাকে ভালোভাবে নিয়েছিলেন তিনি। তবে এক মাস না যেতেই সালসাবিল জানালেন নতুন খবর। তিনি অভিযোগ করেছেন, নোবেল আবারও মাদকের জগতে ফিরে গেছেন। রিহ্যাব থেকে ফেরার পর কিছুদিন ভালো ছিলেন, তবে এখন নেশায় জড়িয়ে পড়েছেন। সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাসে সালসাবিল লেখেন, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। খুব দ্রুত বিচার না করে একটু সময় দিন, সত্যটা সবার সামনে আসবে। মানুষ যা করতে অভ্যস্ত, বারবার সেটাই করবে। ক্যামেরার সামনের নাটক দীর্ঘস্থায়ী নয়, সত্য বের হতে সময়ের অপেক্ষা মাত্র। এই স্ট্যাটাসের সূত্র ধরে ভক্তরা নোবেলের দিকেই ইঙ্গিত খুঁজে পান। একজন নেটিজেনের মন্তব্যের জবাবে সালসাবিল লেখেন, রিহ্যাব থেকে বের হওয়ার পর তার খাবার কেনার টাকাও ছিল না। মাফ না করলেও আমি খাবার কেনার টাকা দিয়েছি, উবারের ভাড়াও দিয়েছি। তিন মাস ভালো থাকার নাটক করল, এখন আবার ড্রাগ নিচ্ছে। আর সাথে তো পাঁচ সাতটা বান্ধবী আছেই। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করে সালসাবিল বলেন, স্ট্যাটাসটি নোবেলকে নিয়ে। সে অনেকদিন রিহ্যাবে ছিল, ফেরার পর দুই তিন মাস ভালো ছিল, কিন্তু এখন আবার মাদক গ্রহণ শুরু করেছে। প্রসঙ্গত, 2019 সালের 15ই নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন নোবেল। কিন্তু খ্যাতি এবং বিতর্কিত কর্মকাণ্ডের ফলে তাদের দাম্পত্য জীবনে তিক্ততা দেখা দেয়। নোবেলের আচরণে অতিষ্ঠ হয়ে শেষমেশ তাদের সংসার ভেঙে যায়।